প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 10ই জুন 2021 মোল্লা ডেইরি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। মোল্লা ডেইরি ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে, এটি একটি বিক্রয় কেন্দ্র। এবারে নতুন করে মোল্লা ডেইরি ফার্মের মালিক বেশ কিছু দুধের গাভী সংগ্রহ করেছে আমাদের আজকের পর্বে। সেই গাভীগুলোই আপনাদের দেখাবো, দেখাবো কেমন বয়সের, কেমন জাতের বা কেমন দুধের গাভীগুলো এবারে সংগ্রহে রাখা হয়েছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট মোল্লা ডেইরি ফার্মের মালিক এগুলো বিক্রয় করছে সেই সকল বিষয় জানাবো। তো দর্শক বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন লিটন ভাই? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো শুরুতেই দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম মোহাম্মদ লিটন আলী, মোল্লা ডেইরি ফার্মের মালিক। ফার্মের অবস্থান? আপনি অবস্থান পাবনা জেলা ভাঙড়ু থানা চৌবাড়িয়া হাড়পাড়াকে। আচ্ছা, কয়েকদিন আগেই তো আপনার একটা প্রোগ্রাম করে গেছি, এবার কি সব আবার নতুন করে কালেকশন? এবার সব নতুন করে, সব এবার দুধের গাভী, সব বাচ্চা সহ, বাচ্চা সহ গাভী। জি। আচ্ছা, এই গাভীগুলো তো আপনি যে টানার গাভ সংগ্রহ করার পরে এগুলো এখানে বাচ্চা দিচ্ছেন? জি। নাকি আপনি এখানেই সংগ্রহ করছেন নতুন করে? না, আমি নিয়ে আসি, নিয়ে এসে লালন করছি, আমার এখানেই বাচ্চা দিছে। আচ্ছা, তো যেহেতু সবগুলোই বাচ্চা আলা গরু, বাচ্চা আলা গরুতে দুধের গ্যারান্টি কিভাবে দিবেন? দুধের গ্যারান্টি দেবো আমি, আমার এখানে আসে দোয়ান করলে দুধ দুধের কম বেশ হয়, গরু আমি ফেরত দিয়ে দেবো, নাহলে যদি টাকা চাই টাকা ফেরত দিয়ে দেবো। অর্থাৎ আপনার এখানে আসবে, আসার পরে দুই চার দিন থাকবে, থাকার পরে দুধটা সে নিজে মিলাবে, যদি আপনার কথার সাথে মিল না থাকে সেক্ষেত্রে আপনি গরু ফেরত বা সেই পরিমাণ টাকা আপনি তাকে ফেরত দিয়ে দেবেন? হ্যাঁ, হয়তো গরু চেঞ্জ করে, যদি গরু চেঞ্জ করে নিতে চায় চেঞ্জ করে দেবো, নাহলে টাকা চাইলে টাকা ফেরত। আচ্ছা, সে যে সুযোগটা চাবে সেই সুযোগটাই আপনি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সেই। আচ্ছা, এবার কতগুলো গরু আমার দর্শককে দেখাবেন? এবার আজকে 10টা গরু দেখাবো। 10টা? জি। কী কী জাতের আছে? হলস্টিয়ান, ফিজিয়ান আছে, ফিজিয়ান আছে, জার্সি আছে। সর্বনিচ্চে কেমন দুধ আছে আর উপরে কেমন দুধের গাভী আছে? সর্বনিচ্চে 10 লিটার, উপরে 14 লিটার। 10 থেকে 14 লিটার দুধের মধ্যে এবারের গাভীগুলো আছে। তার মানে যারা নতুন, পুরাতন, নতুন করে খামার শুরু করতে চাচ্ছে বা কম দামি, কম টাকায় খামার শুরু করতে চাচ্ছে, তারা তো এই গাভীগুলো নিয়ে খামার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খামার করতে পারবে। আচ্ছা, আর দামটা কি সাধ্যের মধ্যে আছে নাকি? হ্যাঁ, সাধ্যের মধ্যে, সর্বনিচ্চে আছে 1,15,000। আচ্ছা, আর সর্ব উপরে আছে 1,45,000। মানে 1,15,000 থেকে শুরু করে 1,45,000 টাকার মধ্যে, আর দুধটা আছে হচ্ছে 10 থেকে 14 লিটার। আচ্ছা, তো চলেন লিটন ভাই কথা বাড়াবো না, প্রত্যেকটি গাভীর খুঁটিনাটি আমার দর্শককে জানাবেন। চলেন লিটন ভাই, সর্বপ্রথমে 1 নম্বর সিরিয়ালে খুব সুন্দর বাচ্চা সহ ডিফারেন্ট কালারের একটা গাভী আছে, এটা কি জাতের গাভী? এটা জার্সি। জার্সি, কালারটা তো খুব ডিফারেন্ট, এই কালারের গরু তো খুব কম দেখা যায়। খুব কম, এটা সবসময় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, রেয়ার কালার। গাভীর জাত হচ্ছে জার্সি, বাচ্চা প্রসব করছে? হ্যাঁ, বাচ্চা প্রসব করছে, আজকেই বাচ্চা প্রসব, আজকেই বাচ্চা হয়েছে, ওই যে নাভিটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাভিটা দেখা যাচ্ছে, আজকে সার বাচ্চা, সার বাচ্চা। গাঁজা কি টানছেন? হ্যাঁ, গাঁজা একবার টানা হয়েছে, আর একবার টানা, দুইবার টানা হয়েছে, রাত্রে বাচ্চা হয়েছে। হ্যাঁ, রাত্রে বাচ্চা, রাত্রেই দুইবার টানার পরে তলাটা আছে। হ্যাঁ হ্যাঁ, তলাটা আছে। গাভীর বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। 4 দাঁত, 4 দাঁতে কয় বিয়ান? প্রথম বিয়ান, এটা প্রথম বিয়ান। জি, দুধের রক্তগুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, রক্তটা এটা বাচ্চাটা চার জায়গায়, এটা মনে করেন যে খুবই ভালো মানের। আচ্ছা, বাটগুলো কিন্তু অনেক বড় বড়, অনেক বড়। সেক্ষেত্রে কি কোনো সুবিধা বা অসুবিধা থাকে? বড় বাট থাকলে একটু দোয়ানি ভালো হয়, আর ছোট বাটগুলো একটু ই হয়, বড় বাট দোয়ানির খুবই মজা, খুবই ভালো করে আরাম আছে, খুবই আরাম। নতুনটাও দহন করতে পারবে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কেমন বুঝতেছেন এখন তো আসলে গ্যারান্টি চলে না, সবেমাত্র এক এটা হয় নাই। হ্যাঁ, এটা আপনি কেউ যদি দুধ দোয়ান করে নিতে চায়, আমি এটা 14 লিটার দুধ গ্যারান্টি দেবো। 14 লিটার দুধ গ্যারান্টি দিবেন? জি, পুরা দুধ আসলে। হ্যাঁ, পুরা দুধ আসলে। অর্থাৎ এই অবস্থায় আপনার কাছে কেনার পরে যদি কেউ রেখে দিয়ে ভুল দুধ আসলে নিজে এসে পরীক্ষা করে মেপে নেয়, 14 না পাইলে গাভী ফেরত দিবেন? হ্যাঁ, ফেরত, ফেরত। বাস যে টাকা দিয়ে কিনবে সেই টাকা আপনি ফেরত দিবেন? হ্যাঁ হ্যাঁ, সেই টাকা ফেরত। আচ্ছা ঠিক আছে লিটন ভাই, পরবর্তী গাভীগুলো দেখি। দামটা কত বললেন এটার? এটার দাম হলো আমার কেনা পড়ছে সব খরচ দিয়ে 1,40,000। ও, আজকেও কেনা দাম বলবেন? হ্যাঁ, আজকেও কেনা দাম। প্রত্যেকটি গাভীরই কেনা দাম বলবেন? প্রত্যেকটা গাভী কেনা দাম। আচ্ছা, এটা আপনার কেনা পড়ছে কত টাকা তাইলে? আমার 1,38,000 টাকা কেনা পড়ছে, 2,000 টাকা খরচ। 1,38,000 হচ্ছে কেনা, গরুতেই কেনা পড়ছে, আর খামার পর্যন্ত আসতে 2,000 টাকা লাগছে, সর্বমোট 1,40,000 টাকা পড়ছে। কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে হালকা কিছু লাভ দিয়ে এই গাভীটা নিতে পারবে? জি জি। আচ্ছা লিটন ভাই, পরবর্তী গাভীগুলো দেখবো। লিটন ভাই, 2 নম্বর সিরিয়ালে বেশ বড় সড়ো একটা লাল কালারের গাভী আছে, সঙ্গে লাল কালারেরই বাচ্চা, এটা কি জাতের গাভী? এটা জার্সি। জার্সি গাভী? জি। আচ্ছা, ওই যে একটু নাভি দেখা যাচ্ছে, আবার একটু কম বলো কিন্তু আছে, একটু সাইহেলের করেজ আছে, হালকা সাইলোর ক্রস আছে। পার্সেন্ট কোনটার বেশি? জার্সির পার্সেন্ট বেশি। জার্সির পার্সেন্ট বেশি?
আচ্ছা এক গাভীটার বয়স কয় দাঁত দুই দাঁতের দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁতে প্রথম বাচ্চা দুই দাঁতেই তো অনেক বড় সরো হয়েছে হ্যাঁ অনেক বড় হয়েছে গাভী আরো অনেক বড় হবে আরো বড় হবে দ্বিতীয় তৃতীয় রাউন্ডে গিয়ে হ্যাঁ দ্বিতীয় তৃতীয় রাউন্ডে আরো বড় বাছুরও তো মাশাআল্লাহ অনেক হৃষ্টপুষ্ট হয়েছে বাচ্চাটা জার্সি হয়েছে সার বাচ্চা বাচ্চাটা জার্সি বাচ্চা হয়েছে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এখন বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 10 দিন হয়েছে 10 দিন হয়েছে জি পুরো দুধ আসছে পুরো দুধ এখন আসে নাই তবে আসবে আর কি আর 5 7 দিনের মধ্যে পুরো দুধ চলে আসবে এখন তো ফুল দুধ দুই বেলায় দহন করতে হ্যাঁ ফুল দুধ দুই বেলায় দহন করতে এখন কেমন পাচ্ছেন দুধ এখন আমি দুই বেলা 13 14 চলে আসছে তো এখন যে দুধটা পাচ্ছেন এই দুধেরই গ্যারান্টি দিবেন নাকি ফুল দুধ আসলে সেই দুধের গ্যারান্টি এই দুধেরই গ্যারান্টি দেব এখন কত লিটার দুধ পাচ্ছেন আমি কেউ যদি দুয়াই না নেয় আমার কাছ থেকে আমি তাকে 13 লিটার দুধ গ্যারান্টি দেব দুই বেলায় 13 লিটার দুধের গ্যারান্টি সেই গ্যারান্টিটা আপনার এখানে এসে দেখে শুনে সে নিজে দহন করে নিতে পারবে অনেক সময় কিন্তু ডিজিটাল মিটার বা অনেক যন্ত্রের সাথে সে পরীক্ষা করে মেপে নেয় এই সুযোগটা আছে তো হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে আচ্ছা এই গাভীটা আপনার কেনা কেমন পড়ছে এটা আমার 38000 কেনা 2000 টাকা খরচ 38000 টাকা কেনা 2000 টাকা খরচ এই 2000 এর মধ্যে গাড়ি ভাড়া সব বিভিন্ন যে খরচগুলো আছে সেইগুলো আচ্ছা কোন দর্শক ভাই চাইলে আপনাকে কিছু টাকা লাভ দিয়ে এই গাবিগুলো নিতে পারবে আচ্ছা লিটন ভাই পরবর্তী গাবিগুলো দেখব লিটন ভাই 3 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ আরেকটি মাঝারি আকারের গাবি আছে এটা কি জাতের গাবি এটা হলস্টিয়ান ফিজিয়ান এটা হলস্টিয়ান ফিজিয়ান জি আচ্ছা সঙ্গে যে বাচ্চা আছে বাচ্চা কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা হলস্টিয়ান ফিজিয়ান সার বাচ্চা বাচ্চা বলতেছেন হলস্টিয়ান ফিজিয়ান বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স 7 দিন 7 দিন এক সপ্তাহ জি তাহলে মায়ের কি পুরো দুধ আসছে পুরো দুধ আসছে এখনো আসেনি আমি দহন করতেছি আপনি 13 লিটার দুধ দহন করতেছি দুবেলা আচ্ছা আর কি দুধ আসার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে মায়ের বয়স কয় দাঁত বা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা সার বাচ্চা সাত দিনের বাচ্চাতে 13 লিটার দুধ দোয়াচ্ছেন হ্যাঁ তোমার মোটামুটি ক্লিয়ারেন্স এই দুধটা চলে আসছে হ্যাঁ দুধটা চলে আসছে আচ্ছা আপনি যা দোয়াচ্ছেন সেটাই গ্যারান্টি দিবেন সেটাই গ্যারান্টি দেবেন 13 লিটার দুধের গ্যারান্টি যেই নিক 13 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ 13 লিটার দুধ আচ্ছা এই গাবিটা কেনা কেমন পড়ছে এটা আমার কেনা পড়ছে 1,27,000 টাকা 1000 টাকা খরচ আছে 28000 28000 টাকা সব মিলিয়ে আপনার কেনা পড়ছে আর কি এমনি বাটটা দহন করে কেমন হলো দহন টন খুব ভালো বাচ্চাটা খুব সুন্দর যে কেউ নিয়ে গিয়ে এগুলো দহন করতে পারবে তো যে কেউ নিয়ে দহন নতুনরা কিন্তু দেখা যাচ্ছে যে যে দুষ্ট টাইপের গাবি নিয়ে গিয়ে অনেক সময় না না দেখা যাচ্ছে যে খামার লস হয় না শান্ত সিষ্ট আছে গাবি শান্ত সিষ্ট একটু দেখায় দেন তো গাবিটা খুব শান্ত সিষ্ট শান্তশিষ্ট আছে মানে নতুন পুরাতন সবাই নিয়ে গিয়ে লালন পালন করতে পারবে বাচ্চাটা খুবই ভালো খুবই সুন্দর এখন ওই গাছ সুন্দর প্রথম বিয়ানের গরু প্রথম বিয়ানেই 13 লিটার আসছে দ্বিতীয় তৃতীয় রাউন্ডে যদি যত্ন আদি ঠিক মতো হয় এগুলো থেকে তো দুধ বৃদ্ধি করা সম্ভব বৃদ্ধি করা সম্ভব আচ্ছা এই গাবিটার কেনা পড়ছে হচ্ছে 1,27,000 টাকা 1,000 টাকা খরচ 1,28,000 টাকা কোনো দর্শকের পছন্দ হলে কিছু টাকা আপনাকে লাভ দিয়ে গাবিটা নিতে পারবে আচ্ছা লিটন ভাই পরবর্তী গাবিগুলো দেখব লিটন ভাই 4 নম্বর সিরিয়ালে বেশ বড় সরো একটা গাবি আছে বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা জার্সি শাহিওয়ালের ক্রস আছে জার্সি শাহিওয়ালের ক্রস জি কোনটার পার্সেন্ট বেশি জার্সির পার্সেন্টটা বেশি জার্সির পার্সেন্টটা বেশি আছে জি আচ্ছা এই যে সঙ্গে যে বাচ্চা আছে বাচ্চা কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 6 দিন 6 দিন হলো বাচ্চা দিছে জি 6 দিন হলো বাচ্চা দিছে ক্লিয়ারেন্সে কি দুধ আসছে হ্যাঁ আমি গতকালকে এটা 8 কেজি 8.5 কেজি দুধ আইছে সকালে সকালে একটানে 8.5 কেজির মতো দহন করা হয়েছে বিকালে কি দহন করেন বিকালে বাচ্চা ছাড়ে হয়তো সেভাবে দহন করা হয় না বাচ্চাকে খাওয়ানো হয় আচ্ছা এটা বললেন ক্রস ক্রস থাকার কারণে কোনো সুবিধা বা অসুবিধা ক্রস গরুগুলো আপনার রোগ বৃদ্ধি বেশি একটা হয় না রোগ বৃদ্ধি কম হয় এদের খাবার দাবার খুব ভালো মানে সুস্থ খুবই সুস্থ আচ্ছা আমি শুনেছি যে ক্রস ব্রিডের গরুগুলোতে আপনার এক বেলা দুই বেলা যদি নাও খায় এর শরীরে কোনো রকম কোনো ঘাটতি দেখা দেয় না ঘাটতি দেখা দেয় না হ্যাঁ রোগ বালাইটাও কম হয় খুবই কম রোগ বালাই আশা করি যোগ করে না হলেই চলে না বললেই চলে বিএন এর ক্ষমতা কেমন জাতের গরুর থেকে ভালো না ভালো হ্যাঁ বিএন বছরে বছরে বিএন বছর বিএন গরু এগুলো আচ্ছা গরুর বয়স কয় দাঁত বললেন এটা 4 দাঁত 4 দাঁত এমনি বাটটা সবকিছু ঠিক আছে তো ক্লিয়ার সব বাটে একই ভাবে দুধ আসছে আচ্ছা এই গাবিটা কত লিটার দুধের গ্যারান্টি দিবেন এই গাবিটা আমি 12 12 11 12 লিটার দুধের গ্যারান্টি 11 থেকে 12 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা এই গাবিটা কেনা কত পড়ছে গাবিটা আমার কেনা পড়ছে 1,24,000 টাকা 1000 টাকা খরচ আছে 1,24,000 টাকা 1000 টাকা খরচ গাবি তুলনায় দামটা ঠিক আছে ক্রস জন্য নাকি জি হ্যাঁ ক্রস জন্য দামটা একটু কম সব মিলে 1,25,000 টাকা আপনার খরচ জি দরদাম তারপরে যেটুকু বাড়াবে দর্শক ভাইরা দরদাম করে আপনার কাছে নিতে পারবে হ্যাঁ নিতে আচ্ছা লিটন ভাই 5 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ বেশ বড় সরো একটা গাবি আছে বাচ্চাটাও অনেক বড় সরো হয়ে গেছে গাবির বয়স কয় দাঁত আর কি জাতের যে এক জাত হলো রেড ফিজিয়ান রেড ফিজিয়ান এই যে বডিতে রেড ছাপ থাকার কারণে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান হ্যাঁ আচ্ছা
বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স আপনার 25-28 দিনের মতন হয়েছে, অর্থাৎ এক মাসই হয়ে গেছে। আচ্ছা, গাভীর বয়স কয় দাঁত? মাইমুর বয়স 6 দাঁত, দ্বিতীয় দিন 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা ক্লিয়ারেন্সে দুধ আইছে? দুধ গাভীটা আমি নিয়ে আসছিলাম আমার এখানে, আসে খাওয়া দাওয়া করার কারণে, ভালো খাওয়া দাওয়ার কারণে দুধটা বেড়ে গেছে। এখানে গত প্রতিবেদনে দুধটা দেওয়া ছিল, আচ্ছা, কিন্তু আমার এখানে এসে এক সপ্তাহ খাওয়া দাওয়ার কারণে দুধটা বেড়ে গেছে। এখন দুধের রেজাল্টটা আগের তুলনায় ভালো হয়ে ভালো হয়ে গেছে। গাভীটা কেউ যদি নেয় আমি তাকে 14 লিটার দুধ গ্যারান্টি দেবো। এখন এখন নিলে 14 লিটার, আগের প্রতিবেদনে কত বলা হয়েছে? আগের প্রতিবেদনে 12 লিটার বলা হয়েছে, 12 লিটার বলা হয়েছে। এবার খাদ্যখানা ঠিক আছে, ভালো মতো পরিচর্যার কারণে 2 লিটার দুধ বৃদ্ধি পাইছে, 2 লিটার দুধ বৃদ্ধি পাইছে। আচ্ছা, এটা তো গ্যারান্টি, ফাঁকি লুকাচুপির কিছু নাই, ফাঁকি দেওয়ারও কিছু নাই, কিছু নাই। আমি কালকে সকালে আমি এটা 9 কেজির মতন দহন করছি, সকালবেলা একটানে। হ্যাঁ, একটা। আচ্ছা, দুই বেলায় দহন করলে 14 লিটার দুধের গ্যারান্টি। গাভীর বয়স 6 দাঁত, 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা। এমনি বাটটা ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক, সব 4 বাটেই একভাবে দুধ আসতেছে। আচ্ছা, বাচ্চাও তো অনেক বড় সরই হয়ে গেছে। ওই বাচ্চাটা দুধ ছাড়লে আপনার 60-70 হাজার টাকা দাম হবে। বাচ্চা দুধ ছাড়লেই? হ্যাঁ, দুধ ছাড়, দুধ ছাড়ছে। এখনো কত সময় আছে? এখনো দেরি আছে, এখনো 3-4 মাস এরকম, 2-3 মাস পর, 3 মাস এর মধ্যে দুধ ছাড়লে 70-80 হাজার টাকা বিক্রি বাচ্চাটার দামে। আচ্ছা, আপনার এই গাভীটা কত পড়বে, কত টাকা দাম বলছেন? মানে খরচ সহকারে আমি 1,35,000 বলে আছিল, ওই রেটে এটা রেটটা বাড়াবো না, একই ওই রেট। আচ্ছা, ওই আগের রেটই, আগের রেটে 1,35,000 টাকা খরচ সহ। খরচ সহ। আচ্ছা, এই গাভীটা কারোর পছন্দ হইলে আপনার সাথে কথা বলে দরদামের ব্যাপারে কথা বলে গাভীটা নিতে পারবে। আচ্ছা লিটন ভাই, পরবর্তী গাভীগুলো দেখি। লিটন ভাই, 8 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের খুব সুন্দর একটা গাভী আছে, বাচ্চা সহ, বডিতে কালোর অংশটা বেশি আছে, এটা কি জাতের গাভী? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, জি। আচ্ছা, গাভীর বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। 4 দাঁত, 4 দাঁতে কয় নম্বর বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, এই যে বাচ্চা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 20 দিন হয়েছে। 20 দিন। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা, বাচ্চাটাও ফিজিয়ান বাচ্চা। বাচ্চাটাও ফিজিয়ান হয়েছে, জাতের বাচ্চা হয়েছে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এখন কেমন দুধ পাচ্ছেন? ফুল দুধই তো চলে আসার কথা। ফুল দুধ চলে আসছে, এটা আমি যেই কোনো ভাই যদি নেয় আমি এটা 15 লিটার দুধ গ্যারান্টি দেবো। 15 লিটার দুধের গ্যারান্টি? হ্যাঁ, 15 লিটার দুধের গ্যারান্টি। ধারবার ঠিক আছে? হ্যাঁ, ধারবার সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে সকালের তলা? হ্যাঁ, সকালে। এখনো দহন করা হয়নি? না, এখনো দহন করা হয়নি। আচ্ছা, যেই নিক, 15 লিটার দুধের গ্যারান্টি, সকালে কেমন দুধ পাওয়া যায়? সকালে 1 টানে 10 কেজি দহন যায়। অনেকেই কিন্তু অনেক জায়গা আছে আমাদের অঞ্চল ছাড়া যারা শুধু এক বেলায় দহন করে, তো তাদের আপনাদের সকালবেলা দহন করতেছেন হচ্ছে 10 লিটার? হ্যাঁ, 9-10 কেজি এরকম। আচ্ছা, দুই বেলা যদি কেউ দহন করে তাহলে কেমন দুধ পাওয়া যাবে? 15 লিটার গ্যারান্টি দেবো। যদি একটু 19-20 হয় আপনি তো টাকা রিটার্ন দিবেন বা গরুই আর একটা চেঞ্জ করে দিবেন? চেঞ্জ করে দেবো, আর যদি টাকা চাই টাকা রিটার্ন দিবেন। আচ্ছা লিটন ভাই, এই গরুটা আপনার কিনতে কেমন খরচ পড়ছে? এটা আমার 1,43,000 টাকা খরচ পড়ছে, 1,000 টাকা খরচ, 44,000 টাকা। 1,43,000 টাকা গাভী কেনা পড়ছে আর খরচ হচ্ছে 1,000 টাকা, এই হচ্ছে 1,44,000 টাকা শব্দে পড়ছে। আচ্ছা, কোনো দর্শকের এই গাভীটা পছন্দ হলে আপনাকে কিছু টাকা লাভ দিয়ে নিতে পারবে তো? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা লিটন ভাই, চলেন পরবর্তী গাভীগুলো দেখি। লিটন ভাই, 6 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ আরও একটি সুন্দর গাভী আছে, এটা কি জাতের গাভী? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, একবারে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, জি। বাচ্চা সঙ্গে যে বাচ্চা, কি বাচ্চা? বাচ্চা হয়েছে বকনা বাচ্চা, বাচ্চাটাও ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটাও মায়ের মতোই ফ্রিজিয়ান হয়েছে। আচ্ছা, গাভীর বয়স কয় দাঁত? গাভীর বয়স 2 দাঁত। 2 দাঁত, জি। 2 দাঁতে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স বললেন কয় দিন? বাচ্চার বয়স হয়েছে আপনার 15 দিন। 15 দিন, তার মানে তো সম্পূর্ণ দুধ চলে আসছে? হ্যাঁ, সম্পূর্ণ দুধ চলে আসছে। আচ্ছা, এখন দুই বেলা কেমন দহন করতেছেন? এটা দুই বেলা আমি 12 লিটার দুধ দহন করছি, কেউ যদি নিতে চায় 12 লিটার। আর এটা আপনি হসপিটালে দেখেন, এখন একবারে মাথার থেকে ঘাট পর্যন্ত একদম লেভেল, একদম লেভেল। আর চামড়াটা একবারে খুব পাতলা, এত সুন্দর পাতলা, খুবই পাতলা। তার মানে কি গরু বড় হবে? হ্যাঁ, গরু অনেক বড় হবে, আরো অনেক আরো বড় হবে। গলাটাও তো সরু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, গলাটাও একদম ছোট, একদম খুবই সুন্দর। আচ্ছা, যাতে মানো এটা পার্সেন্টের দিকে একটু মনে হচ্ছে ভালো। ভালো মানে কি? 85%। আচ্ছা, তো গাভী 12 লিটার দুধ, এটা হচ্ছে সকালের তলা? হ্যাঁ, সকালের তলা। আচ্ছা, দহন করে আরাম আছে তো? বাটগুলো তো একটু ছোট ছোট দেখতেছি। প্রথম প্রথম বাচ্চা দিচ্ছে তো একটু বাটটা একটু ছোট ছোট। আচ্ছা, পরবর্তী দিনে কি বাটটাও লম্বা হয়ে যাবে? হ্যাঁ, বাটটা লম্বা, টানতে টানতেই তো লম্বা হয়। হ্যাঁ, টানতে টানতে লম্বা হয়। আচ্ছা, এটার গ্যারান্টি হচ্ছে 12 লিটার দুধ? 12 লিটার। যে নিতে চায় আপনার খামারে এসে দুই বেলা দুধটা মিলায়ে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। এটাই খরচ কত পড়ছে? এটা আমার 1,15,000 টাকা কেনা পড়ছে, 2,000 টাকা খরচ হয়েছে। 1,15,000 হচ্ছে কেনা, জি, আর 2,000 টাকা হচ্ছে খরচ, মোট 1,17,000 টাকা। কোনো দর্শক চাইলে এইটাতে আপনাকে কিছু টাকা লাভ দিয়ে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা লিটন ভাই, চলেন পরবর্তী গাভীগুলো দেখাই।
লিটন ভাই, 9 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ আরো একটি সুন্দর গাবি আছে মাঝারি আকারের, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি? জি। আচ্ছা, গাবির বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতে কয় বিয়ান? প্রথম বিয়ান। প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা? হ্যাঁ, বকনা বাচ্চা। মাশাআল্লাহ, বকনা বাচ্চার তো চাহিদা এমনিতেই বেশি। হ্যাঁ হ্যাঁ, বকনা বাচ্চাটা চাহিদা বেশি। আচ্ছা, বাচ্চার বয়স কয়দিন বললেন? বাচ্চার বয়স আজ 3 দিন। 3 দিন। ওই যে নাভিটা এখান থেকেই দেখা যাচ্ছে, শুকাচ্ছে ধীরে ধীরে। তার মানে তো সম্পূর্ণ দুধ এখনো আসেনি? না, সম্পূর্ণ দুধ এখনো আসেনি। আচ্ছা, কতদিন সময় লাগতে পারে সম্পূর্ণ দুধ আসতে? গরুর একটা গরুর সম্পূর্ণ দুধ আসতে গেলে একটা 20 দিন, তো 18-20 দিন টাইম লাগে। এটা হচ্ছে মিনিমাম টাইম। কোন কোন গাবি এর আগেও দুধটা ক্লিয়ারেন্সে আসে, আবার কোন কোন গাবি দেখা যাচ্ছে 20-25 দিনও সময় লেগে যায়। সময় লেগে যাচ্ছে। আচ্ছা, এটার আশাবাদী আপনি এখনো 10-12 দিন সময় লাগবে মিনিমাম দুধটা আসতে, ফুল আসতে? আচ্ছা, এখন গাজায় কেমন বুঝতেছেন দুধ এখন কেমন আসতে পারে? এখন আমি কালকে সকালেও আমি এটা মনে করেন যে 7 কেজি, 7.5 কেজি মতন গাজা টানছি। বাটগুলো তো অনেক সুন্দর সুন্দর, বাটচারটা খুবই সুন্দর, চারটে বাটচার জায়গা। হ্যাঁ। আচ্ছা, দহন করে আরাম আছে? হ্যাঁ, দহন করে খুবই আরাম আছে। গরুটা আশা করছি যে আমি পুরোপূর্ণ দুধ আসলে পারে 13-14 লিটার দুধ হবে আর কি। যখন পুরো দুধটা আসবে তখন 13-14 লিটার দুধ পাওয়া যেতে পারে। আচ্ছা, আর এখন কেমন পাচ্ছেন? এখন আমি এখন তো গাজাটাই টানা হচ্ছে, টানা হচ্ছে এখন তো সেভাবে গ্যারান্টি চলবে না। আচ্ছা, পুরো দুধ আসলে 13-14 লিটার দুধের গ্যারান্টি, যে নিবে এখানে এসে দহন করে নিতে পারবে। আচ্ছা, এই গাবিতে খরচ কেমন পড়ছে? এটা আমার 1,25,000 টাকা কেনা পড়ছে, 2,000 টাকা খরচ হয়েছে। 1,35,000 টাকা কেনা, 2,000 টাকা খরচ। আচ্ছা লিটন ভাই, অনেক প্রবাসী দর্শক ভাইরা আমার ভিডিওগুলো দেখে, তারা কিন্তু একটা আশা করে এই গাবিগুলো নেয়। আপনারাও একটা লাভের আশায় গাবিগুলো বিক্রি করেন, তারাও একটা লাভ খোঁজে। তো এই যে গাবিগুলো দেখাচ্ছেন, এরা কি এই গাবিগুলো নিয়ে আসলে খামার করে লাভ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এইগুলো নিয়ে খামার করে লাভবান হতে পারবে। শান্তশিষ্ট আছে গাবিগুলো? খুবই শান্ত, সবাই পালতে পারবে তো? হ্যাঁ, সবাই পালতে, সবাই, নতুন পুরাতন সবাই নিতে পারবে। আচ্ছা, এটার খরচ পড়ছে সবদিকে কত? 1,37,000 টাকা। 37,000 টাকা। কোনো দর্শক চাইলে এটা আপনার কাছ থেকে কিছু টাকা লাভ দিয়ে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা লিটন ভাই, চলেন পরবর্তী গাবিগুলো দিকে। লিটন ভাই, 7 নম্বর সিরিয়ালে আরও একটি সুন্দর বাচ্চা সহ গাবি আছে সাদা কালো রঙের, এই গাবিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি? আচ্ছা, এই গাবিটার বয়স কয় দাঁত? এর বয়স 4 দাঁত। 4 দাঁত। প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। বাচ্চা কি বাচ্চা? ছেলে বাচ্চা নাকি বাচ্চা? বাচ্চা ষাঁড় বাচ্চা, বাচ্চাটা হলস্টাইন। ছেলে বাচ্চা, বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স হয়েছে আপনার 10 দিন। 10 দিন। জি। ফুল দুধ আসছে? হ্যাঁ, ফুল দুধ আসছে। এটা আমি সকালে দহন করতেছি 8 কেজি, 8.5 কেজি মতন দুধ দহন করতেছি সকালে। 8 কেজি, 8.5 কেজি। হ্যাঁ, ধারবার ঠিক আছে? হ্যাঁ, ধারবার ঠিক আছে। 4 বাটাই সমানভাবে দুধ আসে? হ্যাঁ, 4 বাটাই সমানভাবে। আচ্ছা, এটাই 2 বেলা কত লিটার দুধের গ্যারান্টি দেবে? এটা 2 বেলা আমি 14 লিটার দুধ গ্যারান্টি দেবো। যেই নিক 14 লিটার দুধের গ্যারান্টি? হ্যাঁ, 14 লিটার দুধের গ্যারান্টি। আচ্ছা, এই গাবিটা কেনা খরচ পড়ছে কেমন? এটা আমার খরচটা 1,45,000 টাকা খরচ পড়ছে। সব খরচ দিয়ে, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব দিয়ে 1,45,000 টাকা খরচ পড়ছে। কোনো দর্শকের গাবিটা পছন্দ হইলে শারীরিক দিক বৈশিষ্ট্যগুলো দেখে কিছু টাকা লাভ দিয়ে আপনার কাছ থেকে নিতে পারবে। হ্যাঁ, কিছু টাকা লাভ দিয়ে নিতে পারবে। আচ্ছা লিটন ভাই, লিটন ভাই, দেখা যাচ্ছে এখন তো নিয়মিতই কালেকশন থাকতেছে, বিক্রিও হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। বিক্রি করতেছেন কিভাবে? দর্শকরা আসতেছে কিভাবে? দর্শকরা আসে, দেখে শুনে নিতেছে, আর কিছু বিদেশি প্রবাসী ভাইরা আছে, ওরা তারা আমার গরু দেখে ফোনে কন্ট্যাক্ট করে আমার অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিচ্ছে, আমি গাড়িতে উঠাই দিচ্ছি, কিন্তু গাড়ি ভাড়া তারা দিচ্ছে। ওই অত দূর পাঠাচ্ছেন কাগজপাতিতে, মানে গাড়িতে কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা না, এখানে কাগজ আছে, রিসিপ আছে, রিসিপ করে দেওয়া হয়, কোনো সমস্যা না। কোনো সমস্যা হয় না? কেউ চাইলে অনলাইনেও কিনতে পারবে, অনলাইনে যদিও আমরা সবসময় বলি যে না কিনাটাই উত্তম। হ্যাঁ, চাইলে খামারে এসেও কিনতে পারবে, অনলাইনেও কিনতে পারবে। আচ্ছা, অনলাইনে কিনতে হইলে ভিডিও দেখার পরে মিনিমাম একটা টাকা আপনাকে বায়না করতে হবে। হ্যাঁ, তারপরে বায়না করে, তারপরে এখন হয়তো 2 দিন কি 4 দিন কি 5 দিন পরে সে যেদিন নেবে ওই দিন আমার অ্যাকাউন্টে পুরো টাকা পেড করে দিতে হবে। আপনি গাড়ি পাঠিয়ে দিবেন? হ্যাঁ, আমি এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো, ওন ভাড়া কিন্তু তাদের। আচ্ছা, আর যারা সরাসরি চলে আসতেছে এরা কি করে আসতেছে, কিভাবে আসতেছে? বিভিন্ন জায়গার থেকে, আমাদের এখানে ট্রেন আছে, বাস আছে, সিএনজি আছে, যে বিভিন্ন যে যেখান থেকে বিভিন্ন। খামার না চিনলে কি আপনারা যায় রিসিভ করে নিয়ে আসেন? হ্যাঁ, আসে ফোন দেয় যে আমি ভাই অমুক জায়গায় আসি, আমি ঠিকানা বলে দিই, অমুক জায়গায় আসে আমাকে ফোন দিলে আমি লোক পাঠাই দিই, কিংবা আমি যাই রিসিভ করে নিয়ে আসি। আপনি লোক পাঠান বা আপনি নিজে যাই নিয়ে আসেন, তারপরে এখানে এসে তারা দেখে শুনে নেয়? হ্যাঁ, দেখে শুনে। আচ্ছা, যে দুধের গাবি যে দেখালেন এগুলো তারা কয়েকদিন থাকার সুযোগ পাবে? তারা 2-3 দিন থেকে দুধ দোয়ান করে বুঝ করে নিতে পারবে আসবে, থাকবে, খাবে কোথায়? হ্যাঁ, থাকবে কোথায়, আমার এখানে
বোর্ডিং আছে কিংবা আমার বাসায় জায়গা আছে যেখানে ইচ্ছা চিনে থাকতে থাকতে পারো থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা আচ্ছা লিটন ভাই এখন লিটন ভাই সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা বলবেন 01308 01308 33 34 92 33 94 এটাতে ইমো খোলা আছে হ্যাঁ এটাতে ইমো খোলা আছে আচ্ছা লিটন ভাই অসংখ্য ধন্যবাদ কষ্ট করে সুন্দর কিছু গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম